রাজ্যের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ডক্টর বাহারুল ইসলাম মজুমদারকে দেখতে জিবিতে গেলেন মুখ্যমন্ত্রী। খোঁজ খবর নিলেন তার স্বাস্থ্যের, দ্রুত আরোগ্য কামনা করলেন তিনি কৃষি বিজ্ঞানী। রাজ্যে বর্তমানে হিংসার পরিবেশ বিরাজ করছে, এর জন্য দায়ী শাসক দল। এই হিংসার পরিবেশ থেকে রাজ্যকে পরিত্রাণ দেওয়ার জন্য যেভাবেই হোক গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে পরাজিত করতেই হবে বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। এক গুণধর গৃহ শিক্ষকের অবৈজ্ঞানিক ও অমানবিক কায়দায় ছাত্র শাসন, যা বর্তমান সমাজ ব্যবস্থায় একেবারেই বেমানান। তেলিয়ামুড়া থেকে ব্যতিক্রমী চিত্র উঠে এল করিতকর্মা গুণধর শিক্ষকের নাম দেবব্রত দাস।